প্রেত কথা, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। শুনছো প্রেত কথার 119 নম্বর এপিসোড। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি একটি মেইল, এবং যিনি পাঠিয়েছেন তার নাম মিতা আচার্যী। মিতা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আমি অনেক আগের থেকেই ভাবছিলাম তোমাকে ঘটনাটি পাঠাবো, কিন্তু মনে মনে ভাবছিলাম যে তোমার যদি ভালো না লাগে, তুমি যদি পড়ে না শোনাও, তাই আর কোনো কিছুই চিন্তা না করে ঘটনাটি পাঠিয়ে দিলাম। প্লিজ, তোমার যদি একটু ভালো লাগে তবে ঘটনাটি পড়ে শুনিও। আমি মেঘা বাংলাদেশের সিলেট জেলা থেকে লিখছি। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথেই। ঘটনাটি ঘটেছিল 1999 সালে। তখন আমার মা HSC পরীক্ষা দিয়ে মায়ের মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘটনা প্রসঙ্গত আগেই বলে রাখি, আমার মায়ের অনেক লম্বা চুল ছিল, প্রায় হাঁটু পর্যন্ত। মাসির বাড়িতে গিয়ে আনন্দ, ফুর্তি, বেড়ানো, ঘোড়া সব ঠিকঠাকই চলছিল। বলে রাখি যে মায়ের মাসির কোনো মেয়ে ছিল না, তাই আমার মাকে খুব ভালোবাসতেন ওনারা সবাই। একদিন মায়ের মাস্তুতো ভাই ওনার বন্ধুর বাড়িতে মাকে নিয়ে গেলেন। সেদিন রাত্রে তাদের নিমন্ত্রণ ছিল। কোথাও বেড়াতে গেলে মা চুল খুলে যেতে খুব ভালোবাসতেন। খাওয়া দাওয়া শেষ করে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা। ঘটনাটা শুরু হলো তখন থেকেই, কিন্তু মা কিছু বুঝতে পারেননি তখনও। রাত যেহেতু বেশি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য মায়ের বর্দা, মানে মায়ের মাস্তুতো ভাই, রিক্সা ড্রাইভারকে বললেন যে শর্টকাট রাস্তা নাও, তাড়াতাড়ি চলো। ড্রাইভারও ঠিক তাই করল। নির্জন রেললাইন পার হয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে সে নিয়ে আসছিল। কবরস্থানের পাশ দিয়ে রাতে যাওয়ার সময় মানুষের সাধারণত গা শিরশিরিয়ে ওঠে, ঠিক তেমনই মায়েরও শরীরটা শিরশিরিয়ে উঠল। বিশেষ করে যারা একটু তাড়াতাড়ি ভয় পেয়ে যান, তাদের তো কবরস্থান কিংবা শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় একবার হলেও মনের ভিতরটা কেঁপে ওঠে। চারদিক নীরব নিস্তব্ধ, হালকা হালকা ঠান্ডা বাতাস। কিছুক্ষণ পরেই ওরা বাড়িতে ফিরে এলেন। রাত বেশি হয়েছে বলে মায়ের মাসি খুব বকাঝকা করলেন ওনার ছেলেকে। যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই যে যার মতন শুয়ে পড়ল। রাত তখন প্রায় 1:30 কি 2 বাজে। হঠাৎ মা ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন এবং চিৎকার করে বলতে থাকলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা মাসির সাথেই ঘুমোতেন। মায়ের চিৎকারে মাসি ঘুম থেকে উঠে গেলেন এবং বললেন, কি হলো কি হলো, তুই চিৎকার করছিস কেন? মা ফোঁপাতে লাগলেন। ততক্ষণে বাড়ির বাকি সবাই মায়ের চিৎকার শুনে মাসির রুমে চলে আসলো। সবাই বলতে লাগলো, কি হয়েছে, তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? মা তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, তিনি স্বপ্নে দেখেছেন যে ওই রেল লাইনটার থেকে একটি বাচ্চা মায়ের সাথে আসছে এবং মা সে বাচ্চাটির সাথেই খেলছে। হঠাৎ বাচ্চাটা মাথা ছাড়া অনেক বড় আকারের একটি বন মানুষে পরিণত হলো। ঠিক বন মানুষ না, অনেকটা ওরকমই ভয়ঙ্কর আকৃতির বড় একটি জন্তুতে পরিণত হলো। তার পুরো শরীরে অনেক লম্বা লম্বা চুলের মতো রোম, অথচ তার মাথা নেই। সে মায়ের পিছন দিকে আস্তে আস্তে এসে মায়ের ঘাড়ে তার ভয়ঙ্কর লোমহর্ষ হাত দিয়ে চেপে ধরল। তৎক্ষণাৎ মা চিৎকার দিয়ে উঠল। এরপর যতদিন মা মাসি দিদার বাড়িতে ছিলেন, ততদিনই ওই স্বপ্নটা দেখতেন। রোজ রাতে মা ঘুম থেকে চিৎকার করে উঠতেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সবাই ঘুম থেকে উঠে পড়তেন, মাকে জিজ্ঞাসা করলে সেই একই কথা, তিনি নাকি ওই একই দুঃস্বপ্ন বারবার দেখছেন। ওই যে রেললাইন, ওই একটি বাচ্চা, এবং হঠাৎ করে সেই বাচ্চাটির একটি মাথা ছাড়া বন মানুষের মতো বড় কালো কুৎসিত একটি জন্তুতে পরিণত হওয়ার স্বপ্ন। এবং অদ্ভুত ব্যাপার, মায়ের ঘাড়ে ব্যথা হতে শুরু করলো প্রত্যেক দিন। যতবার তিনি ওই স্বপ্নটি দেখতেন, ওঠার পর ঘাড়ে অসম্ভব যন্ত্রণা হতো। সারাদিন অসম্ভব যন্ত্রণা ঘাড়ে নিয়ে মাকে থাকতে হতো। একসময় মায়ের আর ওখানে থাকতে ভালো লাগলো না,
তাই তিনি বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নিলেন। বাসে করে বাড়ির দিকে রওনা দিলেন, সাথে মায়ের ভাইও ছিলেন। তখন দুপুরের আজান পড়ছে, হঠাৎ মা গাড়ির যে সিটে বসেছিলেন সেই সিটের মধ্যেই বসা অবস্থায় মায়ের মুখটা ঘাড়ের পিছন দিকে যেতে লাগলো। মায়ের মনে হচ্ছিল মায়ের মুখটা যেন কেউ পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। মার তখন খুব কষ্ট হচ্ছিল। তখন মামা মানে মায়ের বর্দা বলছিল, এই কি হয়েছে তোর, কেমন করছিস কেন? মা নিজেও জানতো না যে কেন মায়ের এমন হচ্ছিল। কোনো রকমে ওরা সিলেটে এসে পৌঁছলো, তখন থেকেই শুরু হলো মায়ের সাথে সেই অত্যাচার, ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো সেই কষ্ট। আসার পর থেকেই জ্বর নিয়ে সেই যে মা বিছানায় পড়ল, তারপর মায়ের যাই যায় অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ। মা বলতে লাগলো যে আমার মুখটা ঘাড়ের পিছন দিকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলা যখন ঘুমোই তখন মনে হয় আমার বুড়ো মুখের অংশটা মাথাটা কেউ যেন বেঁকিয়ে ভেঙে দিতে চাইছে, আবার ক্ষণে ছেড়ে দিচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছে তারপর আবার ঘাড়টা ঘুরিয়ে মোটকে দিতে চাইছে। এইভাবে চলতে লাগলো টানা দুদিন। ডাক্তার আসলো, ডাক্তার কিচ্ছু বলতে পারলো না। টানা দুদিন ঘুম না হওয়াতে ডাক্তার মাকে ঘুমের ইঞ্জেকশন দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। মায়ের মুখ এবং সারা শরীর ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। দাদু ও দিদা খুব কান্নাকাটি করতে লাগলেন। পরে দাদুর পরিচিত একজন ওঝা ছিলেন, যার কাছে মাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মা যেহেতু বিছানা থেকে উঠতে পারছিলেন না, তাই সেই ওঝাকেই বাড়িতে আনার ব্যবস্থা করা হলো। উনি যখন বাড়িতে এলেন, ওনাকে দেখে মা খুব চিৎকার করতে শুরু করলেন। তখন যেন মা আর নিজের মধ্যে ছিল না। মা বলতে লাগলেন, চলে যা এখান থেকে, বলে গালাগালি করতে শুরু করলো। ওনাকে ঘরের ভেতর আসতে দিচ্ছিল না। উনি একসময় জোর করে ঘরে প্রবেশ করলেন। তারপর উনি মাকে একটি তাবিজ গলার এবং একটি হাতে ও একটি পায়ে জোর করে পরিয়ে দিলেন, আর ঘরের চারদিকে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মা শান্ত হয়ে গেলেন। তিনি বাড়ির চারদিকে চারটি লোহার পাত গেঁথে দিলেন আর বলে গেলেন যে আর দুই এক দিনের মধ্যেই মা স্বপ্ন দেখবেন যে কোনো একটা পশু মায়ের পাশ দিয়ে চলে যাবে। যতদিন না মা এই স্বপ্নটি দেখবেন ততদিন মা সুস্থ হবেন না। তারপর ঠিক তাই হলো। মা দুদিনের মাথায় একটি স্বপ্ন দেখলেন যে একটি শিয়াল ভয়ঙ্করভাবে মায়ের দিকে তাকিয়েছিল এবং মায়ের পাশ থেকে হেঁটে চলে গেল। পরে ওঝা এসে বললেন যে ওই রাতে কবরস্থানের পাশ দিয়ে আসার সময় একটা গলা কাটা পিশাচ মায়ের চুলের সাথে চলে এসেছিল আর একটু একটু করে মায়ের ঘাড়ের রক্ত চুষে খাচ্ছিল, এবং তারপর মা সুস্থ হয়ে যায়। শিয়ালের স্বপ্নটা দেখার পর থেকে আর কখনোই মায়ের সাথে অমন ঘটনা ঘটেনি। বেশ কিছুদিন তারপর সময় লেগেছিল আবার আগের অবস্থায় ফিরে আসতে। কিন্তু একটা মানুষের মুখ ঘাড়ের থেকে কতটুকু পর্যন্ত যেতে পারে দাদা, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার মায়ের মুখ পুরোটাই ঘাড়ের পিছন দিকে চলে যেত, মানে আর একটু এদিক ওদিক হলেই হয়তো মায়ের মুখ ঘাড় থেকে আলাদা হয়ে যেত, ভেঙে যেত। যাই হোক, এখন তো মা সম্পূর্ণ সুস্থ, কিন্তু মায়ের আগের মতন সেই সুন্দর চুলগুলো আর নেই। দাদা, এই ঘটনাটি আমি পাঠালাম। যদি ভালো লাগে তবে প্রেত কথা পরিবারের সবাইকে তোমার গলায় ঘটনাটি পড়ে শুনিও প্লিজ দাদা। প্রেত কথা পরিবারের জন্য অসংখ্য ভালোবাসা আর তোমার জন্য শ্রদ্ধা। শুনছিলে প্রেত কথার 119 নম্বর এপিসোড। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আশা করছি প্রত্যেকে লাইক করে ফেলেছ এই এপিসোডটিকে এবং কমেন্ট করে জানিয়ে দিয়েছ কেমন লাগলো প্রথম ঘটনাটা এবং কে কোথায় এই মুহূর্তে রয়েছ, কাদের সাথে শুনছ। যদি তোমার জীবনেও তোমার সাথে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাঠিয়ে দিতে পারো, অথবা তোমার শোনা যদি কোনো ঘটনা থাকে, অবশ্যই যে ঘটনা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো রেডিও শোতে আগে শোনানো হয়নি সেই ঘটনাকে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে পারো। কীভাবে পাঠাবে না, মেইল করতে হবে pretkotha@gmail.com অথবা pretkothar ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। এছাড়া যদি তুমি অডিও করে ঘটনা পাঠাতে চাও তাহলে নিজের মোবাইল রেকর্ডারে রেকর্ড করে একটা শান্ত জায়গায় গিয়ে এবং পরিষ্কারভাবে তার
তাহলে পাঠিয়ে দাও আমাদের ইমেল অ্যাড্রেসে। এবং ঘটনা যদি ভালো লাগে এবং রেকর্ডিং যদি পরিষ্কার হয় তাহলে অবশ্যই শোনানো হবে প্রেতকথার এপিসোডে, এবং প্রেতকথার ফেসবুক পেজেও হয়তো কখনো শোনানো হতে পারে। এছাড়া আশা করছি প্রত্যেকে লাইক করে ফেলেছ অলরেডি। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। কমেন্ট করে দাও কীরকম লাগলো প্রথম ঘটনাটা, কতটা এক্সাইটেড দ্বিতীয় ঘটনার জন্য কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম অলি উল্লাহ, এবং তিনি মেইল করেছেন, প্রিয় গৌরব দা, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিও, আমি অলি উল্লাহ, বাংলাদেশের পাবনা থেকে তোমার অনেক বড় একজন ভক্ত। প্রেতকথার শুরু থেকেই আমি প্রেতকথা চ্যানেলের সঙ্গেই আছি, প্রেতকথার একজন নিয়মিত ফ্যামিলি মেম্বার বলতে পারো। আমি প্রেতকথার এপিসোড কখনো মিস করি না, কিন্তু সাহস করে ঘটনা পাঠানো হয়নি কখনো। তবে আজ সাহস করে একটি ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটা 100% সত্য এটুকু আমি বলতে পারি, কারণ এটি আমার নিজের দাদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার ভালো লাগলে তুমি পড়ে শুনিও, অনেক খুশি হব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘটনা লিখতে শুরু করলাম। তখন সালটা 1964 মতো হবে, আমার দাদির বিয়ে হয় অনেক অল্প বয়সে। আমার দাদু ভাই ছিলেন একজন সরকারি চাকুরিজীবী, কাজের সূত্রে বেশিরভাগ সময়ই জেলার বাইরে থাকতে হতো। তখন আমাদের বাড়িতে বেশ অনেকগুলো গরু পালন করা হতো, তাই বাড়িতে কয়েকজন রাখাল থাকতো গরুগুলোকে দেখাশোনা করবার জন্য। তখন আমার দাদির প্রথম সন্তানও অনেক ছোট, বয়স ওই 10-12 বছরের মতন হবে। এক রাতে খাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার কিছু সময় পরে আমার দাদি ওয়াশরুম যাওয়ার জন্য ঘর থেকে বের হন। বাড়ি থেকে ওয়াশরুম একটু দূরেই থাকতো, জ্যোৎস্নার রাত ছিল, তাই আশেপাশের সব কিছু খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। তখন ছিল বর্ষা মৌসুম, বাড়ি থেকে ছোট নৌকা অথবা ভেলা নিয়ে অন্যত্র যেতে হতো। তো দাদি তখন ওয়াশরুম থেকে ঘরে ফিরে আসতে যাবেন, ঠিক তখনই দাদি লক্ষ্য করলেন বর্ষার পানিতে একটি ভেলা এবং তাতে কাফনের কাপড়ে জড়ানো একটি মৃতদেহ, আর ভেলার দুপাশে দুজন লোক। একজনকে দাদি স্পষ্ট দেখতে পেলেন এবং দেখতে পেয়ে চমকে উঠলেন, এবং দাদি দেখলেন যে ওটা দাদির ছেলে, অর্থাৎ আমার চাচা। অন্যজনকে দাদি চিনতে পারলেন না। দাদি যতটা ভয় পেলেন ততটা অবাক হয়ে গেলেন, এবং ততটা রাগ করলেন যে তার 10-12 বছরের সেই ছেলে একটি কাফন পরানো একটা লাশকে নিয়ে ভেলায় করে কোথায় যাচ্ছে এত রাত্রিবেলা, তার তো ঘুমানোর কথা। তখন দাদির চাচাকে ডাকতে শুরু করলেন নাম ধরে, কি হলো, কোথায় যাচ্ছিস তুই? ভেলার উপর থেকে চাচা জবাব দিলেন, আমি চললাম মা, তুমি ঘরে চলে যাও, আমি আর ফিরব না। এই কথা শুনে দাদি আরও জোরে চিৎকার করে চাচাকে ডাকতে থাকলেন। ওদিক থেকে চাচা উত্তর দিতে থাকলেন, আমি চললাম মা, আমি আর ফিরব না, তুমি ঘরে চলে যাও। দাদির এই চিৎকার শুনে আমাদের বাড়ির একজন রাখাল দাদির দিকে এগিয়ে আসে, এবং দাদির দিকে এগিয়ে এসে বলছে, আরে এত রাত্রিবেলা আপনি কোথায় যাচ্ছেন? দাদি রাখালকে দেখে চমকে ওঠে এবং বলে, যারে ওই দেখো, ও কোথায় চলে যাচ্ছে, আমার ছেলেটা কোথায় চলে যাচ্ছে একটা লাশ নিয়ে। তখন সেই রাখাল দাদিকে বলে, কই ওখানে তো কেউ নেই? দাদি তখন সেদিকে তাকিয়ে দেখেন সত্যি সেখানে কেউ নেই, অথচ একটি ভেলা এত দ্রুত চলে যাওয়া সম্ভব না। দাদি তখন দ্রুত ঘরে চলে আসেন এবং এসে দেখেন চাচা ঘরে অঘরে ঘুমোচ্ছেন। তখন দাদি মনে মনে খুব ভয় পেয়ে যান, কিন্তু তারপর আমার দাদির সাথে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু দাদি আজও জানেন না ওই রাতে তাহলে তিনি কাকে দেখলেন, ব্যাখ্যাই বা কী। এই ছিল ঘটনা, একটি খুব ছোট্ট একটি ঘটনা। কেমন লাগলো তা জানি না, তবে লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় রইলাম প্রেতকথার দীর্ঘায়ু কামনা করছি। আশা করি প্রেতকথা ফ্যামিলি খুব দ্রুতই অনেক বড় হয়ে উঠবে, আর অবশ্যই বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল। এই ছিল আজকের ঘটনা, অলিউল্লাহের একটি দ্বিতীয় ঘটনা, এবং চলে যাবো আজকে তৃতীয় ঘটনায়। কীরকম লাগলো, কোন ঘটনাটি বেশি ভয় লাগলো, প্রথম ঘটনাটি নাকি দ্বিতীয় ঘটনাটি? দ্বিতীয় ঘটনাটি একটু অবাক করা ঘটনা, কারণ আমি সবসময় খুব ভয়ের ঘটনার থেকেও বেশি প্রেফার করি অবাক করা ঘটনা, যে ঘটনা অবাক করে দেয়, ও বাবা এরকম হতে পারে কখনো, বা এরকম হয়ে গেল,
এই অবাক হতে আমার খুব ভালো লাগে। তো আমি তাই জন্য কিছু কিছু ঘটনা রাখি খুব ভয়ের, কিছু কিছু ঘটনা রাখি খুব অবাক করা। আশা করছি প্রত্যেকে লাইক করে দিয়েছো, কমেন্ট করে দিয়েছো অলরেডি কেমন লাগছে আজকের প্রেত কথার এই জমজমাট এপিসোড। এরপর আমাদের যে 120 এপিসোড হবে সেটা খুবই খুবই স্পেশাল এপিসোড হবে, কারণ স্বাধীনতা দিবসের এপিসোড প্লাস 120 এপিসোড। চলে যাবো আজকের তৃতীয় এবং শেষ ঘটনায়, এবং এই ঘটনায় কিন্তু সাথে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। তৃতীয় ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আদাব দাদা, আশা করি ভালো আছো। আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার এই চ্যানেলের পাশাপাশি অন্য যেই চ্যানেল আছে সেটারও নিয়মিত শ্রোতা। আমি লুবা বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আজ তোমাকে একটি ঘটনা বলার জন্য চলে আসলাম। ঘটনাটা আমার গ্রামের বাড়ির ঘটনা। ঘটনাটা আমার আপন এক চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে, বেশি দিন না, গত বছরের আগস্টের দিকের ঘটনা এটা। সেদিন আমার এক ভাইয়ার বিয়ে ছিল, তাই যেহেতু আমি সহ আমার কিছু কাজিনরা অনেক রাত পর্যন্ত মিলে গল্প করছি, কথায় কথায় ভূতের কথা উঠলে আমি বললাম যে ওসব ভূতটুত আমি ভয় পাই না। এই সময় ভাইয়ার সাথে ঘটনাটা ঘটছিল, সে আমাদের মাঝে এসে বসলো, এবং অবশ্য তিনি আমাদের অনেক বড়, তার বিয়েও হয়েছে। তখন আমার এক বোন বলল, জানেন ভাইয়া, লুবা নাকি ভয় পায় না ভূতে। এই কথা বলে সে হাসছে। তখন ভাইয়া আমার দিকে তাকিয়ে বললো, একটা ঘটনা শুনবি, আমার সাথে ঘটেছে। আমি আগ্রহের সাথে বললাম, বলো শুনবো তাহলে। এর আগে বলে নেই, আমাদের গ্রামের বাড়ি যশোর জেলার মথুরাপুর নামক গ্রামে, যেটা যশোর সদর থেকে প্রায় 2.5 কিলোমিটার ভিতরে। আমি আমার ভাইয়ার মতো করেই ঘটনাটা বলার চেষ্টা করছি। আমার টাউনের দোকানের কাজ শেষ করে আস্তে আস্তে প্রায় 12টার উপর বেজে যেত। তো ওই ঘটনা ঘটার 3 থেকে 4 দিন আগে আমাদের পাশের পাড়ার একটা বাইক অ্যাক্সিডেন্টে 3 জন মারা যায়, যারা সবাই আমার পরিচিত ছিল। তাই সেখানে মিলাদ দেওয়া হলে আমাকেও তারা সেখানে, মানে মিলাদে যেতে বলে। যথারীতি আমি আমার কাজ শেষে বাসায় ফিরে না যেয়েই মিলাদে চলে যাই। তো সেখান থেকে আস্তে আস্তে রাত প্রায় 2:30-এর কাছাকাছি বেজে যায়। তো আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম সেখানে ছোট একটা কবরস্থান আছে। যেহেতু রাত, আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে সোজা হাঁটছিলাম কোনো দিকে না তাকিয়ে। যখন আমি কবরস্থানটা পার হয়ে চলে আসলাম, কিছু দূর পরে হঠাৎ আমার কেমন একটা অস্বস্তি লাগছিল। আমি কিছু না ভেবেই হাঁটছি, এমন সময় আমি দেখলাম আমার সামনে সাদা কিছু একটা আস্তে আস্তে শুয়ে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। তারপর জিনিসটা দেখার জন্য আমি আমার মোবাইলের ফ্ল্যাশটা ওই সাদা জিনিসটা বরাবর সরালাম। জিনিসটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। সেটা ছিল কাফনে মোড়ানো একটা লাশ, মানে কবরে নামানোর আগে যেভাবে লাশগুলো সাদা কাপড়ে মুড়িয়ে নামানো হয়, এবং মাথা কোমর ও পায়ের কাছে যেভাবে দড়ি দিয়ে বাঁধা হয় ঠিক সেরকম। আমি দেখে প্রচুর ভয় পেলাম, মনে মনে দোয়া পড়া শুরু করলাম। আর আমি এসব নিয়ে জানতাম যে এই জায়গাগুলোতে জিন চলাচল করে রাতের বেলায়। আর আমার আব্বা বলেছিল এগুলো কখনো সামনে পড়লে দৌড় না দিতে, দোয়া পড়তে। আমি আব্বার কথা মতো দোয়া পড়তে পড়তে চুপচাপ ওটার পাশ দিয়ে চলে আসলাম। আমি ভয়ে আর পিছন ফিরেও তাকাইনি। তার কিছু দূর পর আমি রবিউলের বাসার সামনে এসে পিছনে ফিরে তাকালাম, দেখলাম কিছুই নেই। তারপর ভাইকে ডেকে তুললাম ওই রাতে। সে আমাকে অভয় দিয়ে বলল যে কিছু হবে না, বাড়ি চলে যা। আমি একটু সাহস পেলাম, আমি আমার বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে, এবং যখন আমি ঠিক ওই কবরস্থানের কাছাকাছি এসে পৌঁছেছি, ঠিক সেই সময় আমি মোবাইলের ফ্ল্যাশের আলোয় বুঝতে পারলাম যে দূর থেকে কিছু একটা আমার দিকে ছুটে আসছে। আমি মোবাইলের ফ্ল্যাশের আলোয় আরও গাঢ় দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলাম যে কী ছুটে আসছে এমন দ্রুত গতিতে। যখন সেই জিনিসটি, যেটি ছুটে আসছিল আমার দিকে, সেটি একটু কাছে এলো আমার, তখন আমি দেখে চমকে উঠলাম। আমি দেখলাম একটা ওই কাফনানো লাশ, যেটাকে আমি একটু আগে দেখেছিলাম মাটিতে শুয়ে পড়তে, সেই কাফনানো লাশ আমার দিকে বাতাসের বেগে ছুটে ছুটে আসছে। আর আমি সেই সময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড় দিলাম বাসার দিকে। মাত্র 3 মিনিট পরেই আমার বাসা। দৌড় দিতে দিতে মাকে কল করলাম, বললাম, মা তাড়াতাড়ি দরজা খোলো, আমি আসছি। মাও বুঝে গেল যে কিছু একটা হয়েছে। সে দ্রুত দরজা খুলে দাঁড়িয়েছিল আমার জন্য। আমি মাকে দেখে ভয়ে দৌড়ে একদম বাসায় ঢুকে পড়লাম, আর মা সাথে সাথে দরজা বন্ধ করে দিল। ওই দিন রাতে আমার ঘুমোতে অনেক দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম এইখানেই হয়তো বা সব শেষ, কিন্তু না,
আমার ভয়ে ঠিক মতো ঘুম আসছিল না। তারপর চোখ বন্ধ করেছিলাম। আমার ঘরের জানলার বাইরে একটি বারান্দা ছিল। আমি যখন চোখ বন্ধ করে শুয়ে আছি, আমার মনে হচ্ছে আমার বারান্দাতে কেউ যেন হাঁটছে, কেউ যেন আমার জানলাতে ঠক ঠক করে টোকা মারছে। আমি একটু সাহস করে উঠে গিয়ে জানলাটা খুলি এবং খোলার পর আমি দেখি আমার ঠিক বারান্দাটার বাইরে একজন সাদা কাপড় পরা সেই লাশ, মানে যেটাকে আমি দেখেছি দুবার, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে যাওয়ার পর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখি আমার মা বাবা আমাকে জ্ঞান ফিরিয়েছেন এবং আমাকে তখন একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরকে সব কথা বললে হুজুর বলেন যে একটি জিন আমার পিছনে পড়েছে, একটা তাবিজ দিয়ে দেন আমাকে এবং তারপর আমার আর কিছু হয় না। তো ঘটনাটা বেশি ভালো সাজিয়ে লিখতে পারিনি, তুমি তোমার নিজের মতন করে সাজিয়ে শুনিও। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি সকলের ভালো লেগেছে এবং আমি আজকে তিনটি ঘটনা শোনালাম এবং চলে যাব এখন শাউট আউট পর্বে। আশা করছি প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিয়েছো যে কোন ঘটনাটি সবথেকে বেশি ভালো লেগেছে। আমি একটুখানি শাউট আউট পর্বে নামগুলো একটু পড়ে দিই। কৌশানী দাস, ঈশিতা পাত্র, পৃথ্বী গোস্বামী, সুমিতা সাহা, দিয়া বিশ্বাস, পিনাকি গুহ রয়, সপ্তর্ষি ঘোষ অফিসিয়াল, পল্লবিস ব্লগ, সুপর্ণা মান্না, তানিয়া প্রধান, শৌভিক দেব, উপাসনা মুখার্জি, তনুময় মণ্ডল, অনুশ্রী, আকাশ, পেটুকের হেঁসেল, আমাদের মধ্যে রয়েছেন রিন্টু ঘোষ, নিউ ফিউচার, রিমি বিশ্বাস, মিউজিক্যাল লাইফস্টাইল, সাক্ষী, আমাদের মধ্যে রয়েছে পারমিতা বৈদ্য, আমাদের মধ্যে রয়েছে টিনা জানা, তনভীরা মৌ, রাহুল ঘোষ, অভিষেক ঐশ্বরিয়া, সপ্তদীপ ঘোষ, আমাদের মধ্যে রয়েছে সোনালিকা সামন্ত, অর্কমিত্র রয়, আমাদের মধ্যে রয়েছে অপু সিং, ছায়া কুণ্ডু, আমাদের মধ্যে রয়েছে অনুপমা সাহা, বুদ্ধদেব বণিক, তুহিন সমাদার, সমীর ঘোষ, দক্ষিণী জয়রামান, আচ্ছা দক্ষিণীর ঘটনা আগের দিন শোনানো হয়েছিল, রিয়া মাকাল, পিয়ালি সেনগুপ্তা, ঝুমা রয়, রিম্পা সাউ, আমাদের মধ্যে রয়েছে রিম্পা সাহা, এস কে সাজিবুল আমন, অ্যালন দীপ, গোবিন্দ দাস, শুভাশিস কর, সানন্দা পাল, দেবাঙ্গনা সরকার, তানিয়া প্রধান, এছাড়া আরও অনেকে কমেন্ট করেছেন। এবং তার পাশাপাশি আরেকটা নিউজ জানিয়ে দিই যে মিস্টার জনসন বলে একটি সিরিজ চালু হয়েছে যেখানে মিস্টার জনসন এমন একটি ক্যারেক্টার যিনি ভূত ধরেন এবং মিস্টার জনসনের চরিত্রে অভিনয় করছি আমি এবং সেটি হচ্ছে হরর স্কোপ অফিসিয়াল বলে একটি চ্যানেলে। সেটি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশন বক্সে। আশা করছি প্রত্যেকের আজকের এপিসোডটি ভালো লেগেছে। চলে যাবো আজকের আমাদের একেবারে স্বাধীনতা দিবস স্পেশাল এবং 120 নম্বর স্পেশাল এপিসোডে আসছে রবিবার। ততক্ষণের মতো আমি চললাম, বাই গাইজ, টাটা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।